আর মোহনবাগান সমর্থকদেরও বলছি, যারা আবিরদাকে বলছে যে কেন ইজবনের সঙ্গে দেখা করতে গেছিলি, আবিরদার পাড়ায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকই নাকি হাত পা ভেঙে দেওয়ার হুমকি অব্দি দিচ্ছে। তার অপরাধ একটাই, দেশে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, একটু দেরি হয়েছে বলে থাইরয়েড ওষুধটা খেতে আমার। যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা আবিরদাকে বলছো ইস্টবেঙ্গল কাবে কেন গেছে, পরের বার গেলে মেরে ঠ্যাং ভেঙে দেবে, আমি জানি না আমার ব্লক থেকে এটা ভাইরাল হয়েছে না অভিজিতের ব্লক থেকে ভাইরাল হয়েছে, যে আজকে আমতলা রেজিস্ট্রি অফিস বন্ধ এবং সেই জন্য আসতে হয়েছে আলিপুর, তাদেরকে বলছি এটা করোনা, কারণ এরপর কিন্তু আবিরদা আইনের দ্বারস্থ হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে এখন ব্লকটা শুরুই হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশন থেকে, কারণ হচ্ছে আমি যাচ্ছি এখন বারুইপুর, যা গরম পড়েছে, যা রোদ, বাইক চালিয়ে যাওয়া পসিবল নয়, আর একা একা এতটা রাস্তা গাড়িতে যাওয়া একটু বোরিং, তো সেই জন্য বাসলাম ট্রেনকেই, ট্রেনেই যাই। ঠিক আছে, এখন অলরেডি 11:30 বাজে, আমি এখন রয়েছি হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে যাবো বারুইপুর। এর আগে একদিন দেখিয়েছিলাম যে মোরাল গ্রুপের সঙ্গে আমার কাজ হয়, তো মোরাল গ্রুপের যে কাস্টমারদের রেজিস্ট্রি দেওয়া হয় সেই রেজিস্ট্রি লাস্ট দেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে মোরাল গ্রুপের কলকাতা ব্রাঞ্চের অফিসে, বাট বিষয়টা যারা সেদিনই জানিয়েছিলাম যে কমিশন করে রেজিস্ট্রি হয়তো সেদিনই লাস্ট, কারণ বন্ধ হয়ে গেছে, একটা সার্কুলার জারি হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে যেহেতু আমাদের জমিটা হচ্ছে গিয়ে বারুইপুরে, তো সেটা আমতলার অধীনে পড়ে, তো আমতলার ওখানে আজকে রেজিস্ট্রি হবে। তো প্রথমে যাব বারুইপুরে মহিতা দীনেশ কাকার অফিসে, ওখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করে সৈজাবুত, মানে শুধু সাইনগুলোই কমপ্লিট করে হয়তো তারপর ওখান থেকে যাওয়া হবে হচ্ছে গিয়ে আমতলা রেজিস্ট্রি অফিস। চলো আপাতত যাই, তারপর দেখা হচ্ছে, তোমাদের সবাইকে দেখাবো সারাটা দিন কীভাবে কাটে, আর ওরা রয়েছে বাড়িতে, বাড়িতে যা যা হবে সেটা ওরা ভিডিও বানাবে, দেখতে পারবে তোমরা। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো নেমে পড়েছি বারুইপুর স্টেশন, এখন স্টেশন থেকে বাইরে বেরাবো, অটো ধরবো, আর যা গরম গাইস, মেজাজ ফেটে যাচ্ছে। চলো, আইফোন দিয়ে এই বেশি রোদে আবার ভিডিও করা যাবে না, ফোন বন্ধ হয়ে যাবে, চলো অটো ধরি, তারপর দেখা হচ্ছে আবার। গুড মর্নিং এভরিওয়ান, সৌরভ তো বেরিয়ে গেছে, কারণ ওর আজকে বারুইপুরে যাওয়ার কথা কাজের ওখানে, আর আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম, ছেলে মেয়ে এখনও ওই আধা ওঠা ওঠা এরকম ব্যাপার, আমি উঠে ওই দিদি কাজ টাজ করে গেল, তারপরে এখন ছাতু টাতু বানাবো, খাওয়া খাওয়া পুরো ঠরে, তারপরে দেন রান্না মোটামুটি 50% গতকালকে রাতে করে রেখেছি, আর 50% আজকে সব এখন করব। এই স্টার্টিং হলো, শুরু হলো সারাদিনের কাজকর্ম, যা যা আছে করতে থাকবো, তারপরে বিকালবেলায় কী করি দেখা যাক। এই ওষুধ হচ্ছিলো আমার সঙ্গী, সকালবেলা ঘুম থেকে ওঠে তিনটে ওষুধ খেতে হয়, নাহলেই সারাদিন আমার পুরো শেষ। তো প্ল্যানে সার্টেনলি অনেকটাই চেঞ্জেস হয়ে গেছে, চেঞ্জেস হয়েছে এরকম যে আজকে আমতলা রেজিস্ট্রি অফিস বন্ধ এবং সেই জন্য আসতে হয়েছে আলিপুর। তো আলিপুরে এখন এসছি, স্যারও এসছেন এখানে, এবং আমি এসছি, ইন্দ্রনীলদা এসছে এবং দীনেশ কাকা এসছে, দীনেশ কাকার গাড়ি নিয়ে আসতে হয়েছে, গাড়িটা আমি ড্রাইভ করে নিয়ে এসছি, বিকজ মহিতদা আসতে পারেননি, কারণ মহিতদা বারুইপুরে থেকে গেছেন, স্যারের দাদা এমডি স্যারও এসেছিলেন, অজয় স্যার, তো উনি ওখানে রয়েছেন বলে মহিতদাকে ওখানে থাকতে হয়েছে। তো এখন আলিপুর এই রেজিস্ট্রি অফিসের, আমার পেছনে রেজিস্ট্রি অফিস রয়েছে আলিপুরের, দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে গিয়ে ধনধান্য অডিটোরিয়াম, কিছুদিন আগে এসেছিলাম ইস্টবেঙ্গলের দীপকজ্যোতি অনুষ্ঠানে, আর এই তো সেন্ট্রাল জেলের পাঁচিল দেখাই যাচ্ছে। তো এইখানে এখন রেজিস্ট্রির পার্টটা কমপ্লিট হবে, তারপর এখান থেকে আবার বারুইপুর যাব, তারপর সেখান থেকে বাড়ি, আজকে ফিরতে ফিরতে মোটামুটি এখন বাজে 3:10, আজকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 5:30-6 তো বেজেই যাবে। তো চলো আপাতত একটু ভেতরে যাই, আমি এখানটা দাঁড়িয়েছিলাম, গাড়িটা পার্ক করে একটু লাঞ্চ করে নিলাম, লাঞ্চের ব্যবস্থা দীনেশ দ্বারা করেছিল, দীনেশ কাকা মহিত দ্বারা ছিল হচ্ছে গিয়ে ভেজ ফ্রাইড রাইস এবং কাশ্মীরি আলুর দম, হ্যাঁ কাশ্মীরি আলুর দমই ছিল, বাট
লাল ছিল না, সাদা সাদা আলুর দম যেটা হয় সেটাই, ঠিক আছে। তো ভালো ছিল, নিরামিষ খাওয়ার দাওয়ার, এই গরমে নিরামিষই ভালো। তো চলো, এই লাঞ্চটা করলাম, সবাই ভেতরে রয়েছে, তো চলো এখন ওই ভেতরে যাবো। ওষুধের ওপর ভর করি আপাতত, বেঁচে আছে। একদিন যদি এই ওষুধ না খাই আমার যে কী অবস্থা হয়, বাপরে বাপ। নিরের ওষুধ একটু দেরি হয়েছে বলে থাইরয়েড ওষুধটা খেতে আমার যে কী অবস্থা হয়েছে ধারণা নয়। এই ঘুম থেকে উঠে আগে চোখ খুলেই মুখ ধুয়ে আগে আমাকে এই ওষুধ খেতে হবে, গ্যাসের ওষুধ দুখানা থাইরয়েডের ওষুধ। তারপরে তো এই ব্যথা ওই ব্যথার এসে চলছে। আচ্ছা, তো রেডি হয়ে গেছে, এদেরকে তো ডেকে ডেকে আর দিন সারা। তো এখন স্নান ঠান হয়ে গেছে, এই জাস্ট স্নান করে আসলাম, মেয়ে পুজো দিল, আর এখন দুপুর লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চটা সেরে নিয়ে তারপরে একটু দুপুর একটু রেস্ট নেবো, আর সৌরভের আস্তে আস্তে আজকে সন্ধ্যা হবে, মানে ছটা তো বেজেই যাবে, বেকার বসে থেকে কী করবো, তাই একটু রেস্ট নিয়ে নিই। তা চলো, অনেক বেলা হয়ে গেছে, তিনটে দশ পনেরো হয়ে গেছে, এখন দুপুরের লাঞ্চটা করে নিই। আর এই যে বসে আছে ঘড়িতে বাজে এখন পৌনে ছটা, আর গোটা অফিস মোটামুটি খালি হয়ে গেছে। আলিপুর ডিএসআর ফোর এইসব জায়গায় পুরো ভর্তি থাকে, ডিএসআর ফোর ফাইভ আলিপুর রেজিস্ট্রি অফিস। আর এখনও আমাদের কাজ মেটেনি, এখনও হাফ অ্যান আওয়ার সময় লাগবে। তো বিষয়টা হচ্ছে এইরকমই যে বাড়ি ফিরতে ফিরতে হয়তো হয়ে যাবে আজকে রাত্রিবেলা আটটা সাড়ে আটটা বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে, মানে এখান থেকে আবার যাবো বারুইপুর, যেহেতু দীনেশ কাকার গাড়ি নিয়ে এসেছি আমি, দীনেশ কাকা ইন্দ্রনীলদা, ইন্দ্রনীলদা তো মাঝপথে টালিগঞ্জে নেমে যাবে, বাট আমি আর দীনেশ কাকা আবার যাবো বারুইপুর, তারপর ওখান থেকে বাড়ি। তো মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে তো আশা করা যাচ্ছে সাড়ে আটটা নটা তো বাজবেই। চলো দেখা যাক বাড়িতে ওরা রয়েছে কী করছে, দেখাই হয়নি সারাদিনে, কথাও হয়নি। হ্যাঁ কথা হয়েছে, একবার দুবার কথা হয়েছে, বাট কী হলো না হলো, ভারী আজকে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি হবে বাট সেটা হলো না। চলো এক আধ দিন কাজে বেরোই, তো সেখানে যেহেতু সময় লাগে সেটাতে মাইন্ড করার কিছু নেই, কারণ কাজ তো করতে হবে, না তো চলবে। চলো এখন আমি আবার বারুইপুর স্টেশন, আজ হচ্ছে কি আটটা চল্লিশ, ট্রেন আসবে বললো আটটা চললে এই দু তিন মিনিটের মধ্যেই, ট্রেন ধরে তারপর যাবো শিয়ালদা, তারপর ওখান থেকে বাড়ি। সবেমাত্র বাড়ি ফিরলাম, আর মিষ্টি হচ্ছে কি আইসক্রিম আমার জন্য ফিস, শিয়ালদা স্টেশনে নেমেই কিনতে চাইছিলাম কিন্তু কোনো দোকানে পাচ্ছিলাম না, ওই তো সবে চালু হয়েছে, নরম হয়ে গেছে। আর ওদের জন্য নিয়ে এসছে ম্যাঙ্গো আইসক্রিম, নিয়ে বোধহয় ছাদে ছেলে পড়তে গেছে আর ওদের সাথে খাবে। তবে যেটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে শিয়ালদা স্টেশনে নামার সময়ই আবিদা ফোন করেছিল, এবং আবিদা বলল আবিদা একটা ভীষণ বড় প্রবলেম ফেস করছে। আবিদার পাড়ায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয় সমর্থকই নাকি আবিদাকে প্রচণ্ড হ্যারাসমেন্ট করছে, নোংরা ভাষায় গালাগালি দিচ্ছে এবং হাত পা ভেঙে দেওয়ার হুমকি অব্দি দিচ্ছে। তার অপরাধ একটাই যে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল একজন ইস্টবেঙ্গল সমর্থকের সঙ্গে, এবং অপরাধ আরেকটা সে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিল একজন মোহনবাগান সমর্থক হয়ে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, স্বাধীন মতামত সবার রাখার মানে কী বলবো অধিকার আছে, এবং যে কোনো মানুষ যে কোনো মানুষের সঙ্গে দেখা করতে যেতেই পারে যে কোনো জায়গায়, সেটা নিয়ে যারা এই নোংরামো করছো তাদেরকে বলবো যে এই নোংরামোটা প্লিজ করবেন না, একটা মানুষকে সুস্থভাবে থাকতে দিন, মানুষটা ক্রমাটাইজ হয়ে যাচ্ছে, এরপর হয়তো সে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে, সে যেরকমই আমার সঙ্গে আলোচনা করছিল। আমি তাকে বললাম অবশ্যই যদি আপনাকে কেউ হ্যারাসমেন্ট করে তাহলে আইনি পদক্ষেপ অবশ্যই নেবে, তো এটা কাম্য নয়, ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থক কাগজপত্র দেখলে এটা কাম্য নয় যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে দেখা করতে আসবে তাকে এইভাবে আপনারা হ্যারাসমেন্ট করবেন, নোংরা ভাষায় গালাগালি দেবেন তার মেয়ের সামনে, ঠিক আছে, তার ওই ছোটো মেয়ের সামনে তাকে নোংরা ভাষায় গালাগালি দেবেন, এগুলো ঠিক নয়। এই কালচার যারা রাখছেন তাদেরকে বলবো এটা ভুল কালচার, এই জিনিসটা করবেন না। আমার ব্লগের মাধ্যমে আমি আবেদনটা আপনাদের কাছে রাখলাম, আশা করি আপনারা সমস্ত জিনিসটাকে স্পোর্টিংলি নেবেন। ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের পরিপূরক, আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে কেন মরতে যাবো, আর একটা মানুষকে কেন লেগে বা হ্যারাসমেন্ট করবে, তার ভালো লেগেছে সে আমার সঙ্গে দেখা করতে এসছে, অসুবিধা আছে কি তাকে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আগে মনুষ্যত্ব বজায় রাখেন, তারপর ইস্টবেঙ্গল মোহনবাগান করবেন, যাদের মনুষ্যত্ব নেই তাদের ইস্টবেঙ্গল মোহনবাগান করার অধিকার নেই।
আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যতদূর আমি জানি এবং এটা আমি বিশ্বাসও করি যে ইস্টবেঙ্গল ক্লাবের দরজা সবার জন্য খোলা, ঠিক আছে। আমাদের ক্লাবে মিউজিয়াম আছে, আমাদের ক্লাবে লাইব্রেরি আছে, তো আমাদের ক্লাবে এগুলো মানুষে দেখতে আসে, ঠিক আছে। তো ইস্টবেঙ্গল ক্লাবে কে আসবে কে আসবে না সেটা কেউ ঠিক করে দেয় না, ইস্টবেঙ্গল ক্লাবের দরজা সবার জন্য খোলা, ঠিক আছে। ইস্টবেঙ্গল ক্লাবে সবাই আসতে পারে। তো যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা আমি তাকে বলছো যে ইস্টবেঙ্গল ক্লাবে কেন গেছে, পরের বার গেলে মেরে ঠ্যাং ভেঙে দেবে, তাদেরকে বলি তোমরা নিজেরা আদৌ ইস্টবেঙ্গল ক্লাবে আসো তো, যদি সত্যিকারে তোমরা ইস্টবেঙ্গল সমর্থক হও তাহলে এই কথা তোমরা বলতে পারো না। এবং আমার যতদূর ধারণা যে মোহনবাগান ক্লাবেও হয়তো তাই হবে, মোহনবাগান ক্লাবের দরজাও হয়তো সবার জন্যই খোলা থাকবে। তো এটাই বিষয় যে যারা এই ধরনের নোংরামো করছো তারা এই ধরনের নোংরামো করো না, ঠিক আছে। আমি জানি না আমার ব্লগ থেকে এটা ভাইরাল হয়েছে না অভিজিতের ব্লগ থেকে ভাইরাল হয়েছে, কারণ অভিজিৎ বেহালায় থাকে, ঠিক আছে। তো যে কোনো একজনের ব্লগ থেকেই ভাইরাল এটা হতে পারে। অভিজিৎ আমার ব্লগ দেখিস, যদি অভিজিৎ এটা দেখিস, আবিদা আমার সাথে একটু বেশি কানেক্টেড হয়তো আমাকে ফোন করে এগুলো বলেছে। তো যাই হোক, তো ঘটনা হচ্ছে যে আশা করি তুইও এটার প্রতিবাদ করবি যে বেহালার ছেলে হয়ে যে এই ধরনের নোংরামো যারা বেহালার মধ্যে করছে আশা করি সেটা ঠিক নয়। আর মোহনবাগান সমর্থকদেরও বলছি যারা আবিদাকে বলছেন যে কেন ইস্টবেঙ্গলের সঙ্গে দেখা করতে গেছিলি, ইস্টবেঙ্গল ক্লাবে গেছিলি, এটা কোনো বিষয় নয়, ঠিক আছে। তো একজন সাপোর্টার যে কোনো জায়গায় যেতেই পারে। ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এগুলো হচ্ছে কি একটা মন্দিরের সমান, ঠিক আছে। তো এই মন্দিরে যে কোনো মানুষ যেতে পারে। তোমরা যারা বলছো যে আসতে পারবে না ও আসতে পারবে না, ঠিক আছে, তো সেগুলো ঠিক নয়। ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরকে ট্রোল করতে পারে, ট্রোল করে ভিডিও বানাও যা ইচ্ছা করো, ঠিক আছে। তো বিষয়টা সেটা একটা অন্য জিনিস, কিন্তু কেউ কোনো ক্লাবে গেলে, কেউ কোনো ক্লাবে সমর্থকদের কাছে গেলে সেইটা নিয়ে এরকম নোংরামো হবে, একজন মানুষকে তোমরা নোংরা ভাষায় খিস্তি গালাগালি করবে, এগুলো কখনোই কাম্য নয়। যারা এগুলো করছো আমার এই ভিডিওর মাধ্যমে, আমার এই ব্লগের মাধ্যমে তাদেরকে বলছি এটা করো না, কারণ এরপর কিন্তু আবিরটা আইনের দ্বারস্থ হবে এবং এটা ছাড়া কোনো সেকেন্ড অপশান নেই। একটা মানুষকে কেউ হ্যারাসমেন্ট করার অধিকার কারো নেই।